আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ওভারলোড মেশিনের অয়েল পাম্প কিভাবে কাজ করে এবং অয়েল পাম্প কিভাবে আপনারা ঠিক করবেন, হ্যাঁ, বা রিপেয়ার করবেন, রিপ্লেস করবেন অয়েল পাম্পের ফাংশনাবল কাজগুলো আজকে টোটাল এই ভিডিওতে দেখতে পাবেন। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে মূলত অয়েল পাম্প, ওভারলোড মেশিনের অয়েল পাম্প। এটা আমি টোটাল অয়েল পাম্পটা আপনাদেরকে খুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। এই যে স্ক্রুটা, এই স্ক্রুটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্রু। ওভারলোড মেশিনের যে অয়েলটা উঠে, হ্যাঁ, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই করে দেয় হচ্ছে এই স্ক্রুটা। আমি যার কারণে খুলে দেখাচ্ছি, এই দুইটা লাইন হচ্ছে ইনপুট, এই দুইটা লাইন অয়েল উপরে উঠে, আর এই কানেকশানটা দিয়ে হচ্ছে এই পাইপটা দিয়ে অয়েল নিচে নামে, এক্সট্রা অয়েলটা রিটার্ন নিয়ে আসে ওখানে। এ হচ্ছে অয়েলের পিনিয়ামটা, এটা হচ্ছে এই পিনিয়ামের সাথে, মেন শেপের সাথে যে পিনিয়ামটা আছে এখানে, এই পিনিয়ামের সাথে থাকে। আর পুলি যখন ঘুরে তখন হচ্ছে ও ঘুরে, ঠিক আছে, পুলি যখন ঘুরে তখন হচ্ছে ও ঘুরে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনপুট, মানে রিটার্ন আসার জন্য অয়েলটা ও কাজ করে। আর দুইটা হচ্ছে এই একটা পাইপ আর এই একটা পাইপ, এই দুটো হচ্ছে অয়েলটাকে উপরে নেয়, হ্যাঁ। আর এ হচ্ছে পাম্পের মেন পিনিয়াম, এটা দিয়ে হচ্ছে অয়েলটা সার্কুলেশন হচ্ছে। আর এটা হচ্ছে অয়েলের সাকনি, হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে মানে কোনো ময়লা যেন ভিতরে না যেতে পারে সেই জন্য এটা দেওয়া হয়েছে। আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এটা টোটাল ফাংশনগুলো। তো এটা খোলার পরে এরকম আসবে, তারপরে তিনটা স্ক্রু। তো এখানে তেমন কোনো কাজ নাই, আমি এর আগে কাঞ্চাই মেশিনের অয়েল পাম্পটা দেখিয়েছিলাম, এটা সেম কাঞ্চাই মেশিনের অয়েল পাম্পের মতোই কাজ করে। তারপরেও যারা দেখেনি তাদের উদ্দেশ্যে আমি এটা খুলে দেখাচ্ছি। আপনারা যদি কাঞ্চাই মেশিনের অয়েল পাম্প, অয়েল সার্কুলেশন কীভাবে হয় দেখতে চান, তাহলে আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। অয়েল পাম্প খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের এই মেশিনের জন্য। মনে রাখবেন, অয়েল ছাড়া মেশিন কখনোই ভালো চলবে না। আর অয়েল সার্কুলেশন ছাড়া, আপনি অয়েল সার্কুলেশন যদি না বুঝেন, আপনি মেকানিক্যাল অনেক ভালো কাজ জানেন কিন্তু অয়েল ফাংশনের কাজ জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভালো মেকানিক বলে গণ্য করবে না কেউ। আচ্ছা, এ হচ্ছে মূলত পাম্পটা, এটাই এভাবে ঘুরে, আর এই ঘূর্ণনের মাঝখানে যে গ্যাপটা আছে এটা দিয়ে একটা ফোর্স তৈরি হয়ে অয়েলটা উপরে উঠে, ঠিক আছে। তো আমরা এটাকে আবার এখানে ইনস্টল করে দিচ্ছি এবং বাকি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই পাম্পটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবেন না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কখনো এটাকে নিয়ে অবহেলা করবেন না। অয়েল যেন প্রত্যেকটা কম্পোনেন্টসে যায় সেটা এনশিওর করার দায়িত্বই হচ্ছে একজন দক্ষ মেকানিকের। এই স্ক্রুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বললাম, এ একটা ছিদ্র আর এ একটা ছিদ্র, স্ক্রুটার ভিতরে দুইটা ছিদ্র আছে, হ্যাঁ, এই দেখুন, এ হচ্ছে একটা ছিদ্র স্ক্রুটার ভিতরে, কিন্তু একেবারে এই হোলটা, এই হোলটা দিয়ে অয়েল এখানে আসে এবং এখানে আসে, তার মানে অয়েলটা সার্কুলেশন করেই হচ্ছে স্ক্রুটার ভিতর দিয়ে। তো নিশ্চয়ই এটা একটা ডিফারেন্ট স্ক্রু, হ্যাঁ। তো এই স্ক্রুটা যেন না ভাঙে, এবং এই স্ক্রুটার কাজ কী সেটা আপনাদেরকে দেখাইলাম, খেয়াল রাখবেন এখান দিয়ে অয়েল যায়, এখানে আউট হয়, এখানে আউট হয়। আমি এটাকে লাগিয়ে ইনস্টল করে দেখাচ্ছি। আসলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে,
তারপর হচ্ছে আপনার এটা এখানে এভাবে ইনস্টল করে দেবেন এটাকে। খুবই সহজ, বাট একটু কষ্ট করতে হবে, আর কিছু না। তো এই হচ্ছে অয়েল ফাংশনের কাজ। হ্যাঁ, অয়েল ফাংশনগুলো ভালো করে চেক করে রাখবেন। প্রত্যেকটা মেশিনের জন্য অয়েল খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।